আমরা এখন যে দৃশ্যটি দেখছি এটি একটি গ্রামের দৃশ্য। গ্রামের নৈসর্গিক প্রাকৃতিক অপার সৌন্দর্য একই সঙ্গে নয়নাভিরাম ও বৈচিত্র্যময় দিগন্তের আলিঙ্গন কার না ভালো লাগে। আমরা অনেকেই এখন শহরে থাকি, গ্রামের সৌন্দর্য দেখা হয় না, তাই আজকে আমরা গ্রাম দেখতে বের হয়েছি। তবে এটা বাংলাদেশের কোনো গ্রামের দৃশ্য নয়, এটি আমেরিকার একটি গ্রামের দৃশ্য। এখানে বাংলাদেশের মতো গ্রামের সেই মেঠো পথ পাওয়া যাবে না, সব রাস্তাই শহরের রাস্তার মতো, আর রাস্তার পাশে বাড়িঘর। আমরা কানেকটিকাট স্টেটের রাজধানী হার্টফোর্ড থেকে এক ঘন্টারও বেশি গাড়ি চালিয়ে প্রায় 60 থেকে 70 মাইল দূরে মোসাপ নামে একটি গ্রামে আসলাম। এই গ্রামটি প্লেইনফিল্ড শহরে অবস্থিত। এই গ্রামে প্রায় 3000 মতো মানুষ বাস করে। এখন যে জায়গাটাতে আছি এটি একটি পারিবারিকভাবে পরিচালিত একটি খামার। এই খামারটির নাম হচ্ছে এখন হিল টার্কি ফার্ম। ছোট্ট এই ফার্মটিতে হাঁস, মুরগি, ডিম, টার্কি, গরুর মাংস, ছাগলের মাংস ইত্যাদি পাওয়া যায়। 1998 সালে মাত্র 15টি টার্কি নিয়ে এই ব্যবসা শুরু করেন, আর এখন এখানে গরু, ছাগল, এমনকি 3000 বেশি টার্কি মুরগি আছে। তাদের একটা স্টোরও আছে যেখানে মশলা, আইসক্রিম, প্রয়োজনীয় জিনিসপত্রও পাওয়া যায়। এই ফার্ম থেকে উৎপাদিত যা হয় এই স্টোরে তারা বিক্রি করে।